শেখ মুজিবের কন্যা দেশরত্ন জগন্নাথজি শেখ হাসিনা বাঙালি জাতির সামনে ভীষণ 2021 তথা রূপকল্প 2021 উপস্থাপন করেছে। ইতোপূর্বে কোন রাজনৈতিক দল বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য কোন ধরনের রোডম্যাপ উপস্থাপন করে ঘোষিত ভিশন 2021 তথা ডিজিটাল বাংলাদেশের আস্থা স্থাপন করে আওয়ামী লীগকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করে। বাংলাদেশের জনগণ নিরবচ্ছিন্নভাবে গত 9 বছর ধরে প্রত্যক্ষ করেছে একটি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য কি ভীষণ থাকা উচিত। দেশরত্ন শেখ হাসিনা শুধু কাগজে কলমে নয়, স্বপ্নে নয়, বাস্তবর্থী তার ভীষণ 2021 বাস্তবায়ন চলেছেন। তার প্রতিফলন দেশের আজকে সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড। এই ভীষণ 2021 এর কারণে আজ বাংলাদেশ নির্দিষ্ট সময়ের আগেই নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। জাতিসংঘ, বিশ্বব্যাংক, IMF সহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান এবং গণমাধ্যম বাংলাদেশের এই অগ্রগতিকে স্বীকৃতি দিয়েছে, প্রশংসা করেছে, সমাদৃত হয়েছে বাংলাদেশের এই উন্নয়ন। বাংলাদেশ আজ একটি অত্যন্ত শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। আমরা আশাবাদী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসরমান অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রেখে আমরা 2021 সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত হব এবং 2041 সালে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হব। প্রিয় সাংবাদিক বন্ধু, খালেদা জিয়ার আজকের এই ভিশন 2030 একটি মেধাহীন, অন্তঃসারশূন্য, দ্বিচারিতাপূর্ণ ও জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলের অসার প্রলাপ ছাড়া আর কিছু। প্রকৃতপক্ষে বিএনপির ভীষণ হচ্ছে হাওয়া ভবন বানিয়ে লুটপাট, দুর্নীতি আর এতিমের টাকা মেরে খাওয়া ভীষণ। মূলত এই বিএনপি তার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সহযোগী ও বেনিফিশিয়ারি হিসেবে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল না করলে, গণতন্ত্র, সংবিধান, আইনের শাসনকে হত্যা না করলে, খুনিদের পুরস্কৃত না করলে বাংলাদেশ ইতোমধ্যেই বিশ্ব দরবারে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হতো এবং খালেদা জিয়াকে আওয়ামী লীগের আইডিয়া চুরি করে জাতিকে সবকৃত। বেগম জিয়ার আজকের বক্তব্য তার দলের অজ্ঞতাকে নগ্নভাবে প্রকাশ করেছে। তিনি অনেক বিষয় উপস্থাপন করেছেন যেগুলো ইতিমধ্যেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে এবং চলমান হয়েছে। বিএনপির কাছে সততার বলি, বিচারহীনতার সংস্কৃতি, মানবাধিকার, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা, কথা, শ্রবণ জাতির জন্য খুব সম্মানজনক, কারণ তাদের নেতা জিয়াউর রহমানই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর ইন্ডিমনিটি অধ্যাদেশ জারি করে বাংলাদেশে বিচারহীনতা নজির স্থাপন করেছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত চেতনা ও মূল্যবোধকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশের
সংবিধানের চরিত্র কাঠামো পরিবর্তন। আজকে তারাই ঠিক একই কায়দায় বাংলাদেশের সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করে বিকক্ষবিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চায়। সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ভারত, ভৌগোলিক আয়তনের দিক বিবেচনা বাংলাদেশ একটি অপেক্ষাকৃত ছোট রাষ্ট্র। এখানে কোনো প্রদেশ নেই যে এখানে একটি ফেডারাল গভর্নমেন্ট কমিটির বৈঠক ও মতবিরোধ হচ্ছে, যা আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম। আজ বেগম জিয়া বিকক্ষবিষ্ট পার্লামেন্ট দাবির মাধ্যমে আমাদের সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে চাই। আমি তাকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতা সত্ত্বেও তিনি এ ধরনের ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে কাদেরকে খুশি করতে চান? উনি কি করে রাষ্ট্রপতিকে সম্মান দেবেন? ক্ষমতায় থাকতে তো তিনি তার দলের রাষ্ট্রপতিকে বিনা কারণে অপসারণ করেছেন। দেশবাসী ভুলে যায়নি বিএনপি সন্ত্রাসীদের হামলা। রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী জীবন বাঁচাতে মহাকালী রেল লাইন ধরে পালিয়েছিল। তার কথা মনে হওয়া তিনি রাষ্ট্রপতি আর তার দুর্নীতিবাজ পুত্র তারেককে প্রধানমন্ত্রী বানাতে চান। তিনি সংসদকে কার্যকর করার কথা ভুলে গেছেন। অথচ তিনি তো বিরোধী দলের নেতা থাকতে পুরো 5 বছরের টার্ম যে সংসদ, সেই সংসদে মাত্র 10 দিন প্রধানমন্ত্রী, সংসদে বিরোধী দলের নেতা সাবেক প্রধানমন্ত্রী সংসদে মাত্র 10 দিন উপস্থিত ছিলেন 5 বছরে। তার মুখে সংসদ কার্যকর করার কথা মানায় কি? তিনি বরাবরের ন্যায় এবারও যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গ এড়িয়ে গেছেন। তিনি স্বাধীনতা বিরোধীদের পক্ষে আছেন, থাকবেনই, এটা তার কার্যক্রমে পরিষ্কার দিবালোকের মতো। উগ্র সাম্প্রদায়িক শক্তিকে সাথে নিয়ে বিএনপি তাদের ভীষণ, যুদ্ধাপরাধীদের রক্ষার ভীষণ, সাম্প্রদায়িক অপশক্তিকে পৃষ্ঠপোষকতা ভীষণ। প্রিয় সাংবাদিক বন্ধু, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বিএনপি নেত্রী মায়া কান্না করেছে। আমি তাকে প্রশ্ন করতে চাই, আপনি তথাকথিত অবরোধের জন্য আপনার দলের নেতা কর্মীরা যখন 28 জন পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করেছিলেন, তখন আপনার ভীষণ কোথায় ছিল? আপনি তো 2013 থেকে 2015 সালের সময় অবরোধের নামে বোমা মেরে মানুষ, পুলিশ, বাস ড্রাইভার, হেল্পার, গাছ কাটা, নির্বাচনের জন্য প্রস্তুত প্রায় 600 স্কুল নাশকতা, নৃশংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আপনি কর্মকাণ্ড চালিয়ে অনেক প্রতিষ্ঠান, অনেক বাস ড্রাইভার, হেল্পার, পুলিশ, কনস্টেবল, স্কুল শিক্ষক সহ 165 জনের জীবন প্রদীপ নিভিয়ে দেওয়া হয়েছে। গণতন্ত্র উদ্ধারের নামে, বহুদলীয় গণতন্ত্রের নামে যারা কারফিউ গণতন্ত্র চালু করেছে, তাদের
গণতন্ত্রের নবরূপ দেখলাম, মানুষ পুড়িয়ে পেট্রোল বোমা দিয়ে হত্যা করে রাস্তার গাছ কেটে স্কুল কলেজ পুড়িয়ে স্কুল শিক্ষক কলেজের শিক্ষক পরীক্ষার্থী ছাত্রছাত্রীকে হত্যা করে গণতন্ত্র উদ্ধারের সেই দুঃসহ স্মৃতি এদেশের মানুষ কি ভুলে গেছে?